চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট খুশির খবর। রেলের টিকিট কাউন্টারে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। যারা কিনা রেলের টিকিট কাউন্টারে কাজ করতে ইচ্ছুক, তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো জায়গারই বাসিন্দা হও না কেন, ছেলে এবং মেয়ে সকলে এখানে আবেদন করতে পাবে। তো চলো জেনে নেই কিভাবে আবেদনটি করবে, কত তারিখ লাস্ট ডেট আর বয়স সীমা কি থাকতে হবে, সমস্তটাই আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিন অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে নোটিশটি 8/2/2024 প্রকাশিত হয়েছে। এখানে যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে তা হলো STBA, মানে টিকিট বুকিং এজেন্ট পদে, স্টেশনে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যাকে সংক্ষেপে STBA বলা হচ্ছে। তো এখানে প্রার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা হয়ে থাকলে কিন্তু আবেদনটি তোমরা করে দিতে পারবে। তুমি যদি যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, যে যে স্টেশনের জন্য এখানে আবেদনপত্রটি বেরিয়েছে সেই সমস্ত স্টেশনের আন্ডারে তুমি যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তবেই এখানে আবেদন করে দিতে পারবে। আর কোনো যোগ্যতা লাগবে না। প্রার্থীদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে সকল প্রার্থীরাই আবেদন করে দিতে পারবে। এখানে আবেদনটি কিন্তু চলছে 12/2024 পর্যন্ত। মনে রাখবে, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং আবেদনটি চলছে। তো তোমাদের 12 মার্চ পর্যন্ত আবেদনটি চলবে, বেশি দিন সময় নেই, আবেদনটি শুরু হয়ে গেছে। কিন্তু তো দেরি কিসের? যারা এই রেলের টিকিট বুকিং এজেন্ট পদে আবেদন করতে ইচ্ছুক, তোমাদের আবেদনটি করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। সম্পূর্ণ অফলাইনে আবেদনের জন্য তোমাদের তো আবেদন ফর্মটি জরুরি। যদি আবেদন ফর্মটি পেতে চাও, কমেন্টসে এক্ষুনি জানাবে, তার ডাইরেক্ট লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কমেন্টসে জানাতে ভুলবে না। দেখো, ওই আবেদনপত্রটিকে A4 পেজে প্রিন্ট আউট করে বের করে সুন্দর করে হাতে কলমে পূরণ করবে। পূরণ করার পর যেখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, যা যা চাওয়া হয়েছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সব কিছু সুন্দর করে দিয়ে নিচে সিগনেচার, ডেট, ওপরে ফটো, সব কিছু লাগিয়ে তোমাকে কিন্তু টাইমের মধ্যে এবং নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে। এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটা হলো NFR indianrailways.gov.in। এই পোর্টালে গেলে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটি নিজেরাই দেখে নিতে পারবে। আর যদি অফিসিয়াল নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতেও চাও, এক্ষুনি কমেন্টসে জানাবে, তার ডাইরেক্ট লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মনে রাখবে, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, 12/2024 পর্যন্ত আবেদনটি কিন্তু চলবে। এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের স্যালারি কিন্তু প্রতি মাসে তোমরা টিকিট সেলিংয়ের উপর তোমার স্যালারি রয়েছে, তো সেভাবে পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে কিভাবে স্যালারি দেওয়া হবে, তোমরা অবশ্যই একটু চেক আউট করে নেবে। দেখো, এখানে একসঙ্গে 9টি স্টেশনে 9টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। কিন্তু অনস্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্মটি এই যে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে STBA পদে নিয়োগ করা হচ্ছে, তোমরা ফর্মটিকে সবার প্রথম প্রিন্ট আউট করে বের করে সুন্দর করে প্রত্যেকটি ঘর সুন্দর করে হাতে কলমে পূরণ করবে। পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবে। ফর্মটি, অফিসিয়াল নোটিশটি পেতে চাইলে কমেন্টসে জানাতে ভুলবে না। এছাড়া আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, মাধ্যমিক পাশে রেলের স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। যদি এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।